তো দেখতে পাচ্ছেন দাদা একটু আমি সরাবো দেখতে পাচ্ছেন আমার এদিকে আস্তে আস্তে আসছে তো জল দিয়ে বেরিয়ে চলে গেল আমি ওখানে যাব না একটু সামনে দিয়ে এই দাও ভালো দাও ও বলতে নিয়ে দাও তো এখানে ঘরের কাজ চলছিল দেখতে পাচ্ছি ঘর ভাঙা চলছে দাদারা কাজ করছিল সেখানে হয়তো কিছু হয়েছে জয় হিন্দ দোস্ত আমি সোমেন বাড়ি আপনারা দেখছেন সোমেন বাড়ি কি ইউটিউব চ্যানেল সাপের নাম দিয়ে মানুষের ঘর ফোকসে নির্বিস কিন্তু বিষয় তো রাত অব্দি দিন সর্বা গ্রাম সাপে অনাগানা লেগে চলেছে আর সেই সাপ মানে আমরা আছি আমরা তো আমাদের সোমেন বাড়ি ক্যামেরা স্টুডিও বলছে এখানেই সবটি আছে আর কি আছে না আছে আমি দেখছি তার আগে বলে দিই আপনাদের যারা আমাদের সোমেন বাড়ি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আমাদের কাছে পৌঁছে আর আদার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করুন ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোমেনবাড়ি192 আর টুইটারে আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো টুইটারটা গিয়ে অবশ্যই সাপোর্ট করুন যাতে আমরা আপনাদের সাপোর্টটা পেলে যে আমি আরও ভালোভাবে কাজে এগিয়ে যেতে পারি তো অবশ্যই টুইটারটাকে সাপোর্ট করুন আপনাদের মতামত লিখুন আমি লিঙ্ক এখানে দিয়ে দেবো শুনুন এখানে কী আছে না আছে আমরা দেখে নিই তো বলছে এখানেই আছে সবটা কি আছে আমি এখনো জানি না দেখা যাচ্ছে না এর কোনো চোট হয়েছে বলছে নারা এই কেটে গেছে না না কিচ্ছু হয়নি তো চলুন এখান থেকে মুখটা এখন এখানে আছে দেখাতে বলবো এই সাপটি আমাদের জন্য খুবই বেটার তো একটা জিনিস বলবো এই সাপটি আমাদের জন্য কেন ভালো এরা ইঁদুর খেয়ে শেষ করে যে ইঁদুরটা আমাদের চাষি ভাইদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক করে সেই ইঁদুরটাকে এরাই কিন্তু খেয়ে শেষ করে মানে নষ্ট করে আর ইঁদুর যদি থাকে তাহলে আজ কিন্তু আমাদের চাষবাসের এটা ওরা কমে যাবে যার ফলে আমরা কিন্তু চাষ করে সেই খাবারটাকে তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন দাদা একটু আমি সরাবো আমি সরাবো দেখতে পাচ্ছেন আমার এদিকে আস্তে আস্তে আসছে এখানে আসো দারাস বলে ধামান বলে ঢ্যামনা বলে র্যাট স্নেক এর নাম হচ্ছে র্যাট স্নেক মানে এরা ইঁদুর খেতে বেশি ভালোবাসে তো দেখুন কিভাবে ঢুকে যাচ্ছে এদিকে ভেতর দিকে তো সাপটিকে এখান থেকে বের করে নিই এই জায়গাটা বাপরে এখানে কাজ হচ্ছিল তো সেই জায়গায় বাট এটা কোনো বিষয়ের সাপ না এটা সম্পূর্ণ নির্বিষ সাপ এই যদি কাউকে কামড়ে দেয় তার কোনো ক্ষতি হবে না একে নিয়ে অনেক ভুল ধারণা এ নাকি জড়িয়ে ধরে কোমর ভেঙে দেয় এ নাকি ল্যাস দিয়ে মেরে তার জায়গা পুছিয়ে দেয় একদমই নয় দেখুন আমি ল্যাস দিয়ে ধরছি এবং এ নাকি গরুর দুধের গরুর বাট ধরে গরুর দুধ খেয়ে নেয় সম্পূর্ণ ভুল ধারণা সাপ যদি দুধ খায় তাহলে সেই সাপটা মারা যাবে সে কিন্তু আর বাঁচবে না আর আমরা কিন্তু এই সাপকে হাতে ধরে যে বোঝাই তার অনেক কটা কারণ আছে এবং সাইন্টিফিক কারণ আমি বলে দিচ্ছি কেন বোঝাই বা কেন কি করি ব্যাগে ঢুকিয়ে তারপর কেন মানুষকে বলি না দেখুন ব্যাগে ঢুকিয়ে যদি মানুষকে বলি তাহলে এই সাপটা সম্বন্ধে মানুষের সেই ভয়টা রয়েই যাবে আর আমি ধরছি বলে এটা নয় যে অন্য কেউ ধরবে কারণ আমি বারবার তাদেরকে মানা করা হয় যে আমাকে দেখে কেউ ট্রাই করবে না এটা সম্পূর্ণ একজন এক্সপার্টের কাজ যিনি এই সাপ ধরে ধরে জানেন তাছাড়া অন্য কেউ সাধারণ মানুষ ধরতে গেলে কিন্তু বাইট খাবেন আমরা বাইট খাই না কারণ আমরা এটাকে নিয়ে সারাক্ষণ ঘাঁটি একে কীভাবে হ্যান্ডেল করতে হলে কী হতে আর একে যদি না জানিয়ে বোঝাই তো মানুষের সেই ভুল ধারণাটা রয়ে যাবে যে লাইজ মারলে মানুষ পৌঁছে যায় বা এ হয় এই ভুল ধারণাটা কিন্তু মানুষের রয়ে যাবে এতে সাপকে হ্যারাসমেন্টও করছি না বা আমরা কোনো সোয়াপও করছি না একে বাঁচানোর জন্য আমরা এই কাজগুলো করছি সো থ্যাংক ইউ সো মাচ আর এটাকে এক্ষুনি আমরা জঙ্গলে ছাড়বো আমরা বৃহস্পতি জুড়ে থাকুন অবশ্যই স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকুন দেখতে পাবেন একে ছেড়ে দেওয়া আর একটু কে ফোন করেছিলেন বলবেন আমি আপনাদের বাড়িতে ঢুকেছিল একটু আপনার নামটা যদি বলেন আমাকে আমার নাম অক্ষয় দেয়ালি গরলগাছা লাইব্রেরি গরলগাছা লাইব্রেরি আচ্ছা এর থানা কি চণ্ডীতলা থানা সো থ্যাংক ইউ সো মাচ কাকাকে অক্ষয় দেয়ালি ইনি সাপটিকে বাঁচানোর জন্য আমাদেরকে ফোন করেন না মেরে এখানে কাজ চলছিল ঘর ভাঙা বা কিছু চলছিল তো একটি বেবি বেশি বড় নয় এ হয়তো 2 থেকে 3 বছরের সাপটি হবে তো বেবি একটি র্যাট স্নেক খুব কিউট দেখতে পাচ্ছেন
আর এরা আমি বললাম এরা আমাদের জন্য সবচেয়ে বড় উপকার, এরা যদি মারা যায় আমরা না খেয়ে মারা যাই, আমরা যে সাপটাম দেখেন ধরে নিয়ে গেলাম সেটা কি আমাদের কি হলো, উপকার না অপকার? অবশ্যই উপকার হয়েছে, কেন কাজটা আমাদের থেমে গিয়েছিল, কাজের সময় নষ্ট হচ্ছিল। আর সাপটাকে ধরে যে আমি সাপটা সম্বন্ধে ডিটেলস বলে দিলাম, এই দুধ খায় না বা ল্যাজ মারলে যে কাঁটা আমাদের সামনে যে প্রমাণটা করলাম, এটাই কি আমাদের উপকার? এতে আমাদের ভীতিটা দূর হয়ে গেল, আর পরে আমরা সাপ মারবো না। এইরকম ছেলেকে কাছে পেয়ে আমাদের অবশ্যই লাভ, কেন সাপ নিয়ে ভীতি সবাই আছে, নির্বিশ্বাস জানলেও এটার প্রতি ভীতি আমাদের থাকবেই। সাপকে সবাই ভয় মানুষ মারে, আর সেই ভীতির জন্য কিন্তু মানুষ মারে, আর তাই জন্যই কিন্তু আমাকে হাতে ধরে দেখানো যাতে মানুষ সেই ভয়টা কাটে। নাকি আমি তাদেরকে ধরার জন্য কোনো এক্সপ্রেশন দিচ্ছি বা তাদেরকে ধরার জন্য আমি বলছি, একদমই নয়, যাতে সেই মানুষগুলো মুক্ত থাকে এবং এরা যাতে বেঁচে থাকে। আমাদের মেন উদ্দেশ্য মানে একটু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সাপ এবং মানুষ, প্রতিটা জীবকে বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, নেচার, প্রকৃতি, সাপ, বন্য অ্যানিমেলস, সবাইকে, বন্য অ্যানিমেলস, যে কোনো অ্যানিমেলসকে বাঁচানো আমাদের কাজ। তো চলুন একবার জঙ্গলে। আমার তরফ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রচুর মানে আন্তরিক ধন্যবাদ। তো আমি একবার দেখি, তো আমরা এখান থেকে ধরলাম যে ধরে নির্বিষ সাপ, তো অবশ্যই আমরা এই জঙ্গলের পাশে রয়েছে এখানে ছেড়ে দিচ্ছি। আমরা কিন্তু চেষ্টা করি বিষধর সাপ তো সেই এরিয়ারই কাছাকাছি ছাড়া, কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব হয় না। দেখুন মানুষ মাত্রই সাপকে ভয় পায়, সেটা বিষধর হোক নির্বিষ হোক, আমার বোঝানোর জন্য যখন মানুষ বোঝে তখন সেখানেই ছেড়ে দিই। যেমন আপনারা দেখেছিলেন একটা ভিডিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো, শাঁখামুড়ি সাপকে উদ্ধার করার পর তার বাড়ির সামনে আবার রিলিজ করি। তো এইটাই হচ্ছে আমরা প্রথমে প্রতিটা মানুষকে চেষ্টা করি যাতে আমরা এই সাপগুলোকে সেখানে ছেড়ে দিতে পারি, কিন্তু বিষধর সাপের ক্ষেত্রে মানুষ মনে পড়ে না, বিষধর সাপের ক্ষেত্রে পড়তে নেই, বিষধর সাপের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, সবাই সেটা মেনে কোনোদিনই নিতে পারবে না, একজন মানলেও দ্বিতীয়জন না করবে এবং সেটাকে মেরেই ফেলবে, তার জন্য আমার ছাড়তে হবে না। তো এটা নির্বিষ সাপ আছে, এটাকে আমি এদিকে ছেড়ে দেবো যাতে ভালোভাবে থাকবে। তো আমি বলবো ভেতরে আসছি, আমি ওখানে থাকছি, আমাদের বাচ্চারা অনেক রয়েছে, তারা সাঁতারে নিয়ে বিয়ে করছে। ওর নারে গাছে গাছে উঠবে না বলছে, আমি চাইছি একে গাছেই পাঠানোর জন্য, খুব সুন্দরভাবে গাছে যাচ্ছে, যায় জলে নেমে গেল, তো জল দিয়ে বেরিয়ে চলে গেল, খুব সুন্দর। এরা সাঁতারও হয়, প্রতিটা সাপে কিন্তু জলে খুব সুন্দর সাঁতার কাটতে পারে। তো চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে ওকে ওর মতো জায়গায় ছেড়ে দিলাম। তো আপনারা দেখলেন ঘরটা ওইখানে দেখা যাচ্ছে, এখান থেকে ধরলাম এবার এখানেই ছাড়লাম আমরা। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের এইভাবে সাপোর্ট করার জন্য, আর নতুন ভিডিও আসার দিয়ে স্টে সেফ স্টে হেলদি। আর ভিডিওটা যারা এখন অবধি দেখেছেন অবশ্যই আমরা আশা করছি চ্যানেলটিকে, আবারও বলছি আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর নতুন ভিডিও আসার দিয়ে স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।